বাংলা ছবি দিয়েই বড় পর্দায় অভিনয় জীবন শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। সেই ছবির পরিচালক ছিলেন গৌতম হালদার। গৌতম হালদারের প্রয়াণের পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে সব কাজ ফেলে কলকাতায় চলে এলেন অভিনেত্রী। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন গৌতম হালদার। তার পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ভালো থেকোতেই অভিনয় করেছিলেন বিদ্যা। কলকাতায় এসেই গৌতম হালদারের বাড়িতে যান অভিনেত্রী। গত মাসে সল্টলেকের এফপি ব্লকের দুর্গাপুজোতে এসেছিলেন বিদ্যা। সেই সময় তার সঙ্গে ছিলেন পরিচালক গৌতম হালদার স্বয়ং।